बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय शिक्षार्थी बंधुरा, माइनिमुक इस्लामिया आलिम मद्रासार अनलाइन क्लासे तुम्हारे सबाइके अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। केमन आछो तुम्हरा? निश्चय अनेक भालो आछो। आमी आल्लाह रहमते अनेक अनेक भालो आछि। तो प्रिय शिक्षार्थी बंधुरा, कथा आर ना बाड़िये आमरा मूल आलोचनाय फिरे जाई। तुम्हरा देखे थाकबे तोमादेर अनुशीलनीते এই প্রশ্নটা বারবার এসে থাকে, মানে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান এত হলে, কিংবা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান এত হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত, কিংবা বলা থাকে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত। তোমরা অনেকে এটা সুন্দরভাবে বোঝো, অনেকে বোঝো না। আজকে তোমাদের এই সমস্যাটি অত্যন্ত সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমাদের চিন্তা করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভটা কীভাবে আসবে। আমরা যদি এখানে এক্স কিউব নিই আর এখানে যদি এক্স স্কোয়ার নিই, তাহলে এই দুইটি রাশি গুণ করলে তিন আর দুয়ে পাঁচ আসবে। তারপরে এখানে এই রাশি আর এই রাশি গুণ করলে আসবে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার থ্রি, আর এক্স টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। প্রথমে আমাদের এই হিসাবটা কষে নিতে হবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ মেলাতে আমাদের কত কত নিতে হবে। আমরা এক্স টু দি ফাইভ মেলাতে এখানে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার নিয়েছি। তো এখান এইটার মাধ্যমে কীভাবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান পাওয়া যায় সেটা আজকে তোমাদের আমি দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই প্রথম রাশিটি দিয়ে এই পুরোটাকে গুণ করে দিই, তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এই যে প্লাস এখানে দিলাম ওয়ান বাই এক্স কিউব রাখলাম, মানে ওয়ান বাই এক্স কিউবকে এটা দিয়ে গুণ আর এক্স কিউবকে এটা দিয়ে গুণ, সহজ ভাষায় তাহলে ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বা যা আছে তাই লিখে ফেললাম এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ, আর এই এক্স কিউব একের সাথে গুণ হলে কী হয় এক্স কিউব, আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স স্কোয়ার একের সাথে গুণ করলে কী হয় এক্স স্কোয়ার, আর নিচে থাকে এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস, তাহলে ওয়ান বাই এক্স কিউব ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, বা উপরের টুকু যা আছে তা ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ, উপরে এক্স কিউব আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে উপরে একটা এক্স থাকে প্লাস প্লাস উপরে এক্স স্কোয়ার আর নিচে এক্স কিউব, তাহলে নিচে একটা এক্স থাকে আর উপরে ওয়ান থাকে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে যা আছে তাই এখানে ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এই এক্স টু দি ফাইভ ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভকে এপাশে নিয়ে আসি প্লাস এই দুটাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করি, যেহেতু দুটাই যোগবোধক রাশি, তাহলে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা কি করব, এই ডান পাশ থেকে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ডান পাশে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ রেখে দিয়ে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স কে বাম পাশে নিয়ে আসবো। তোমরা জানো যে বাম পাশের রাশি কিংবা ডান পাশের রাশি যদি আংশিক নিয়ে চেঞ্জ করা হয় তাহলে তাদের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়, পুরোটা চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ডানে রেখে দিলাম আর এক্স প্লাস ওয়ান বাই এক্সকে বামে নিয়ে আসলাম, যেহেতু অংশ একটা অংশ ডানের একটা অংশ বামে নিয়ে আসছি সে কারণে এখানে প্লাস ছিল সেটা বাম পাশে এসে মাইনাস হয়ে গিয়েছে, তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তো এখন আমরা শুধু একটু সাজিয়ে লিখেছি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান ডিভাইড এক্স টু দি ফাইভ ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তোমরা এই ধরনের সমস্যা যখন হবে সরাসরি এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা জানি লিখে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব
इंटू एक्स स्क्वायर प्लस वन रूट बाई एक्स स्क्वायर माइनस एक्स प्लस वन बाई एक्स लिखे एगुलोर मान बेर करे बसिए दिले मान निर्णय हो जाए। पाशापाशी एकई भावे सेम प्रसेसे तुम्हारा एक्स टू द पावर फाइव माइनस वन रूट बाई एक्स टू फाइव मान बेर करते पारो। से क्षेत्र में शुधुमात्र जेको एकटा प्लस अथवा माइनस निले चलबे। आमरा एखाने निएछि एक्स क्यूब प्लस वन रूट बाई एक्स क्यूब इंटू एक्स स्क्वायर माइनस वन रूट बाई एक्स स्क्वायर प्लस एक्स माइनस वन बाई एक्स। तोमादेर जखन बला होबे जे एक्स टू दि पावर फाइव माइनस वन रूट बाई एक्स टू दि पावर फाइव एर मान निर्णय करो, तखन तोमरा आमरा जानी लिखे एई पुरो सूत्रटा तुले दिए शुधुमात्र एगुलोर मान निर्णय करे बसाले अंकटा होये जाबे। आशा करि तोमरा सबाई विस्तारितभावे সুন্দরভাবে বিষয়টা বুঝেছো। আজকের মতো এখানেই, এতটুকুই। আগামীকাল এই এই সমস্যার উপর নির্ভর করে তোমাদের একটা সৃজনশীল অঙ্ক করাবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।